সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি হ্যাভেন ড্রপস বাংলার ছোট্ট একটি আয়োজনে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন আবুল আহাবের পরিচয় এবং শেষ পরিণতি সম্পর্কে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি আশা করি আমাদের সাথেই থাকবেন আবুল আহাব ছিলেন আব্দুল মুত্তালিবের অন্যতম পুত্র তার নাম ছিল আব্দুল উজ্জা গায়ের রং ছিল লাল বর্ণ এবং সুন্দর চেহারার অধিকারী হওয়ার কারণে তাকে আবুল আহাব অর্থাৎ অগ্নি ওয়ালা বলা হতো আল্লাহ তার জন্য এই নামই পছন্দ করেছেন কেননা এর মধ্যে তার জাহান্নামী হবার দুঃসংবাদটিও লুকিয়েছিল তাছাড়া আব্দুল উজ্জা নাম কোরআনে থাকাটা তাওহিদের সাথে সাংঘর্ষিক আবুল আহাব ছিলেন রাসুল সাল্লাহু আলহামের আপন চাচা এবং অতি নিকটতম প্রতিবেশী তার দুই ছেলে উতবা এবং উতাইবার সাথে নবয়ত লাভের আগে রাসুল সাল্লাহু আলহিহিসাল্লামের দুই মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমের বিবাহ হয় কিন্তু নবী হওয়ার পরে তিনি তার ছেলেদেরকে তাদের স্ত্রীদের তালাক দিতে বাধ্য করেন পরবর্তীকালে এই দুই মেয়েরই হজরত উসমান রাজিউল্লা তালাহের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর এজন্যই হজরত উসমান রাজিউল্লা তালাহুকে জুনুরাইন বলা হতো নবৈয়ত লাভের পর দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ মারা গেলে তিনি খুশিতে বাগবাগ হয়ে সবার কাছে গিয়ে বলেন মুহাম্মদ এখন লেস কাটা নির্বংশ হয়ে গেল যার প্রেক্ষিতে সুরা কাউসার নাজিল হয়েছিল কেননা সেই যুগে কারো ছেলে সন্তান না থাকলে তাকে উক্ত নামে অভিহিত করা হতো হজ্জের মৌসুমে তিনি রাসুল সাল্লাহ উলিয়াসলামের পিছনে লেগে থাকতেন যেখানেই রাসুল সাল্লাহ উলিয়াসাল্লাম দাওয়াত দিতেন সেখানেই তিনি তাকে গালি দিয়ে লোকদের বাগিয়ে দিতেন বদর যুদ্ধের এক সপ্তাহ পরে আবুল হাবের গলায় প্লেগ মহামারীর ফুরা দেখা দেয় আজকের মেডিকেল বাসায় যাকে গুটি বসন্ত বা স্মলপক্স বলা হয় যার প্রভাবে তার সারা দেহে পচন পছন্দরে এবং তাতেই তিনি মারা যান সংক্রামক রোগ হওয়ার কারণে তার পরিবারের লোকেরা তাকে ছেড়ে চলে যায় তিন দিন সেখানে লাশ পরে থাকার পর দুর্গন্ধের হাত থেকে বাঁচার জন্য কোরয়েসের এক ব্যক্তির সহায়তায় আবুল হাবের দুই ছেলে লাশটি মক্কার উচ্চ ভূমিতে নিয়ে যায় এবং সেখানেই একটি গর্তে লাঠি দিয়ে ঠেলে ঠেলে ফেলে দেয় অতঃপর দূর থেকে পাথর ছুঁড়ে গর্ত বন্ধ করে দেওয়া হয় যিনি একদিন রাসুল সাল্লাহ আলিয়াল্লামকে পাথর ছুঁড়ে মারতে উদ্যত হয়েছিলেন তাকেই আজ মরণের পর তার ছেলেরাই পাথর ছুঁড়ে মেরে অনাদরে পুঁতে দিল তার বিপুল পরিমাণ দনসম্পদ এবং সন্তান সন্ততি তার কোনো কাজেই আসলো না অহংকারের পরিণাম চিরদিনই রকম হয়ে থাকে প্রিয় সুদী সংক্ষিপ্ত পরিসরে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ছিল ভিডিওতে ব্যবহৃত তথ্যের রেফারেন্স ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ